সবাইকে ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে হচ্ছে 18 তারিখ। আজকে আমরা মানে আমি মা আর বাবা আমরা তিনজন যাচ্ছি তারাপীঠে। অ্যাকচুয়ালি অনেকদিন ধরেই প্ল্যানিং ছিল তারাপীঠ যাওয়ার, বাট স্টিল কিছু না কিছু করে যাওয়া হচ্ছিলো না, তো ফাইনালি আজকে যাওয়া হচ্ছে। তো এখন বাজে 7:00, আর আমি হয়ে গেছি মোটামুটি রেডি, মা এখনও রেডি হয়নি, স্নান সব হয়ে গেছে বাট রেডি এখনও কেউ হয়নি। তো আই হোপ সো পৌনে 8টা নাগাদ আমরা বেরিয়ে যেতে পারবো, কারণ কলকাতা স্টেশন থেকে 9টা 5 ট্রেন। তো ইয়া, আর ভিডিওটা কিন্তু পুরো শেষ অবধি দেখো, যারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। তো রেডি হয়ে আমরা বেরিয়ে গেলাম কলকাতা স্টেশনের জন্য। আমাদের ট্রেন ছিল 9টা 5, তো হাতে টাইম নিয়ে বেরিয়েছিলাম। শরীরটা সকাল থেকে খুব একটা ভালো দিচ্ছিল না, আর বাবারও শরীরটা একদমই ভালো ছিল না। আমার হালকা হালকা টায়ার্ডনেস লাগছিলো, বাট স্টেশনে পৌঁছে আরও শরীরটা কিরমটা হয়ে গেল। তো যাই হোক, ভালো ভালো ট্রেনে আমরা উঠে গেছি, ট্রেন আমাদের ছেড়েও দিয়েছে। রামপুরহাট যেতে 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগে, আর আমাদের ট্রেনটা ছিল সুপার ফাস্ট ট্রেন, সেই জন্য সব জায়গায় তো থামে না, থামেছে হচ্ছে মাত্র 2টো জায়গায়। একটা হচ্ছে বর্ধমান, তারপরে থেমেছে বোলপুর, আর তারপরেই আমাদের রামপুরহাট। তো মাঝখানে যেহেতু অনেক সকালবেলা বেরিয়েছিলাম, টিফিন টিফিন কিছু করা হয়নি, তো শরীরটা যেহেতু খুব একটা ভালো ছিল না, তাই মুড়ি নিয়েছিলাম। দেখতে দেখতে বোলপুরও চলে এলো, সময় থাকলে একদিন ঘুরে যাব। তো যাই হোক, ফাইনালি রামপুরহাটে আমরা নামলাম 1:05। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, এখন বাজে 1:05। তো এখন যাচ্ছে, আমাদের হোটেল বুক করা নেই, সেটা বুক করবো। স্টেশন থেকে বেরিয়ে একটা অটো নিয়ে নিলাম, অটো করে চলে গেলাম একদম যে তারাপীঠে মন্দির, মন্দিরের গলিতে, ওখানেই আমরা হোটেল নিয়েছিলাম। অ্যাকচুয়ালি ওর আশেপাশে অনেক হোটেল আছে, কিন্তু মন্দিরের কাছাকাছি হোটেলগুলোতে থাকলে না একটু মন্দিরে যেতে সুবিধা। এত গরম, এত গরম, মানে আমার তো শরীর খারাপ হয়ে গেছিলো, বাবারও শরীর খারাপ সকাল থেকে। আমাদের কলকাতায় এত বাড়ি ঘর, এইরকম ধরনের আকাশ আমরা দেখতেই পাই না, তাই এখানে দেখে এত ভালো লাগছিলো যে কী বলবো। তো যাই হোক, দেখতে দেখতে আমরা তারাপীঠে ঢুকে গেছি, এই গলিটার ভেতরেই আমাদের হোটেল ছিল। তো এইটা হচ্ছে আমাদের হোটেলের রুমটা, এটা 3 জন থাকার জন্য রুমটা। আর ব্যাপারটা হচ্ছে আমার এই গরমের জন্য না প্রচণ্ডভাবে মানে ডিহাইড্রেশন টাইপের হয়ে গেছে, তো মানে প্রচণ্ড গা গড়া ছিল, তো যেন দুপুরবেলা খেতে টেতে যাইনি। আমি ফ্রেশ হয়ে এখানে শুয়ে আছি, একটু রেস্ট নিচ্ছি, কারণ বিকেলে আই গেস মন্দির যাবো, তো সেই জন্য একটু রেস্টটা নেওয়া দরকার। তো আমি এখানে রেস্টটা নিয়েই মানে রেস্টই নিচ্ছি, আর মা আর বাবা গেছে খেতে, মাকে বললাম মা আমি রাত্রিবেলা যাবো খেতে, এখন যাবো না। তো যাই হোক, তো মেন কথা যেটা সেটা হচ্ছে এই হোটেলটা হচ্ছে হোটেল মহাপ্রভু। তো তোমরা এই হোটেলটা নিতেই পারো, ঘর মানে বলবো না ডিলাক্স রুম একদমই নয়, বাট ঠিক আছে, 1-2 দিনের জন্য ইটস ওকে, ঠিক আছে, 3 জনের জন্য ইটস ওকে। আর এসিও তোমরা পাচ্ছ, এসি নিয়ে হচ্ছে 1500, আর নন এসি মেবি 1300 পার ডে। তো তোমরা এখানে আসতে পারো, মোটামুটি খুব একটা খারাপ না। তো একটু রেস্ট নিয়ে রেডি হয়ে গেলাম পুজো দিতে যাওয়ার জন্য, মা অলরেডি চলে গেছে, আমরা যাচ্ছি। আর বিশাল ভিড় এখন তারাপীঠে, তার কারণ হচ্ছে শ্রাবণ মাস পড়েছে না, আর আমরা যেদিন পুজো দিয়েছি সেদিনকে শ্রাবণ মাসের প্রথম মঙ্গলবার, যার জন্য মন্দিরে পা রাখার জায়গা হচ্ছে না, এতটা ভিড়। তখন অলমোস্ট 7:30 বেজে গেছে, 7:45 বাজে, তখনও মন্দিরে পিছন অবধি লাইন, আর আমরা ডেড টায়ার্ড। 6টা থেকে 7:30 অবধি ওখানে মন্দিরে আরতি হয়, তো ওই সময়তে পুরোপুরি যাওয়া বন্ধ থাকে। তো তারপরে পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে গেলাম, আর তারপর ওখান থেকে আমরা চলে গেলাম ডিরেক্ট তারাপীঠ শ্মশানে। তো শ্মশানে গিয়ে একটু ওখানটা কিছুক্ষণ ঘুরে টুরে তারপরে চলে এসেছি বাড়ি। তার কারণ হচ্ছে শরীরটা একদম ভালো লাগছিল না, বড্ড বেশি টায়ার্ড লাগছিলো, তো একটু রেস্টের দরকার ছিল, তাই চলে এসেছি, কিছু খাওয়া দাওয়া করিনি। তো গুড মর্নিং, কালকে তো দুজন আমার আর বাবা দুজনের শরীরের অবস্থা এত খারাপ ছিল, কালকে রাত্রিরে আর কিছু খাওয়া দাওয়া করিনি, আর মা শুধু 3টে রুটি খেয়ে কাটিয়ে দিয়েছে,
তো আজকে পরের দিনকে আমরা ভাবছি একটু সাইট সিন করে আসবো। তো বাবা কোথায় দিয়ে ঘর নিয়ে এসছে কিছু মন্দির টন্দিরের ব্যাপারে, তো সেগুলোই যাব। তো এখন বাজে অলমোস্ট 9:30, তো আমরা এখান থেকে ভাবছি একবার তারাপীঠ ঘুরে মানে মন্দিরটা দর্শন করে তারপরে ওখান থেকে বেরিয়ে যাবো। দেখি কিছু খাওয়া দাওয়া করি কিনা, কারণ আজকে আমার শরীরটা একটু বেটার, বাট বাবার শরীরটা কালকের মতোই আছে। তো দেখা যাক কি হয়। এই যে রেডি হচ্ছে, এই যে রেডি হয়ে বসে আছে। তো এইটা হচ্ছে আমাদের হোটেল যেটাতে আমরা ছিলাম। তো আমরা এখন একটু মন্দিরের দিকেই যাচ্ছি, একবার ঠাকুর দর্শন করে দেন বেরিয়ে যাব। কৃষ্ণ না গোপালের? সকালবেলা একবার মন্দির দর্শন না করে বেরোতে ইচ্ছা করলো না, তাই সকাল সকাল উঠে একবার মন্দিরটা দর্শন করে মাকে একবার দর্শন করে তারপর বেরোলাম। তো এই দোকান থেকে আমরা কালকে পুজো কিনেছিলাম। তো যাই হোক, তারপরে আমরা শ্মশানের ভেতরটা একটু ঘুরলাম, কারণ কালকে অনেক রাত্রি হয়ে গেছিলো না, তো এই জন্য শ্মশানের ভেতরে আর ঢোকা হয়নি। শরীরটাও ভালো ছিল না, তাই আর ঢুকিও নি। তো আজকে একটু ঘুরে দেন এখান থেকে আমরা সাইট সিনের জন্য বেরোবো। হোটেলের নিচ থেকেই আমরা আমাদের টিফিনটা করে নিয়েছিলাম। আমরা নিয়েছিলাম দুটো মশালা ধোসা, দারুণ ছিল খেতে। ভেতরে আলুর যে তরকারিটা ওটা সেরা ছিল খেতে। আর ওখানের না আমার সব থেকে ভালো লাগলো এই কালো জামটা, কারণ এইটা পুরোপুরি ডিফারেন্ট খেতে। টিফিন খেয়ে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য। একটা অটো বুক করে নিয়েছিলাম, চাইলে তোমরা একটা গাড়ি বা অটো বুক করে নিতে পারো। তো ওখান থেকে আমাদের এই সাইট সিনের ডিস্টেন্সটা আধ ঘন্টার মতো। তো একটা পার্টিকুলার জায়গার মধ্যে বিভিন্ন ডিস্টেন্সে ডিস্টেন্সে বিভিন্ন মন্দিরগুলো আছে। ফার্স্ট আমরা গেছিলাম ইসকনে। তো জায়গাটা তো খুবই সুন্দর, আর মন্দিরটা এত ভালো লাগছিলো ভেতরে ঢুকে যে কি বলবো। বাট ভেতরে কোথাওই ক্যামেরা এলো না। জায়গা ঘোরা হলো, যাবো নেক্সট। তো ওখান থেকে আমরা বেরিয়ে চলে গেলাম নিতাই বাড়ি। নিতাই বাড়িতে ভেতরে ফোন অ্যালাউ নেই, মানে ফোন জমা রাখার জায়গা আছে, তোমরা জমা রেখে দিতে পারবে। তো জায়গাটা এত মনোরম না যে বেরোতেই ইচ্ছা করছিল না ভেতর থেকে। তো যাই হোক, কিছুক্ষণ ওখানে কাটিয়ে তারপরে চলে গেলাম এই জায়গাটায়। এই জায়গাটাতে বলা হয় যে এই যে জলাশয়টা রয়েছে, এই জলাশয়ের মধ্যে নাকি যে জলটা আছে সেটা মাথায় দিলে নাকি সমস্ত রোগ টোগ কেটে যায়। তো জানি না ব্যাপারটা, এটা ওখানকার লোকেরা বলে। তারপরে এক এক করে সমস্ত মন্দিরগুলো দর্শন করলাম। শেষে জগন্নাথের মন্দির দিয়ে শেষ করে ওই জায়গাটা দিয়ে বেরিয়েলাম। বেরিয়ে আরেকটু ডিস্টেন্সে গিয়ে আরও দুটো মন্দির পড়েছে। আচ্ছা, তোমরা নিশ্চয় শর্টসে আমার এই একতারার কাস্টমাইজেশনটা দেখেছো। আমি এখান থেকেই একতারাটা কিনে নিয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি আমার চোখে লেগে গেছিলো একতারাটা, এই জন্য কিনেই নিলাম। তারপরে চলে গেলাম বামা খ্যাপার পৈতৃক ভিটা দর্শন করতে। অ্যাকচুয়ালি জায়গাটা আমাদের যে বাকি সাইট সিনগুলো তার থেকে পুরো উল্টো দিকে, মানে ওই সাইট সিনগুলোগুলো করে ওখান থেকে ঘুরে এসে তারপরে আবার এই জায়গাটায় যেতে। আমরা চেক আউট করে গেলাম, এখন বাজে 2:10, 2:00 আমাদের চেক আউট ছিল। তো এখন আমরা এখান থেকে ডিরেক্ট যাবো লাঞ্চ করতে, ব্যাগটা নিয়েই বেরোলাম একবারে, কারণ কি একটাই ট্রলি আছে। তো এখান থেকে আমরা লাঞ্চ করবো, লাঞ্চ করে দেখি। কারণ কালকে তো সারাদিন আর কিছু খাওয়া দাওয়া হয়নি, শরীরটা খারাপ ছিল। আজকে দেখি কোথায় খাই, খেয়ে দিয়ে আমাদের অটো বলা আছে, ওখান থেকেই আমরা অটো করে চলে যাবো। তো এখান থেকে আমরা লাঞ্চ করেছিলাম আগের দিন নাকি, যেখান থেকে আমরা লাঞ্চ করেছিলো সেই জায়গাটা নাকি খুব একটা খাবার ভালো ছিল না, তাই আজকে আমরা এখান থেকে ট্রাই করলাম। 80 টাকা করে প্লেট ছিল ভেজ থালি। তারপর কাকাতুয়া থেকে একটু মিষ্টি নিলাম আর বেরিয়ে পড়লাম স্টেশনের জন্য। আমাদের ট্রেন ছিল 3:50, তাই আমরা 2:20-25 নাগাদ বেরিয়ে গেছিলাম হোটেল থেকে। স্টেশনে আমরা নেমে গেছি, এই জন্য কলকাতা স্টেশনে আমরা
তো এইভাবেই আমাদের তারাপীঠের দুদিনের ট্যুরটা শেষ হলো। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।